সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বাইক, সেটি হচ্ছে বাংলাদেশের বাজারে আসা নতুন একটি বাইক, সেটি হচ্ছে পালসার N160। যে বাইকটি সেই বাইকটি বন্ধুরা, এই বাইকটির বিষয়ে আপনারা অনেকজনেই অনেক কিছু শুনে আসছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করবো, সেটি কিন্তু আপনারা অলরেডি ভিডিওর থাম্বনেল এবং ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করা হবে। বন্ধুরা, হ্যাঁ, আপনারা ভালোই দেখেছেন বা সত্যিই দেখেছেন। সেটি হচ্ছে এই বাইকটির হেডলাইটের বিষয়ে কিন্তু অনেকজনে অনেক কিছু শুনে আসছি। তো আমি আপনাদের সামনে আজকে এই বিষয়টি উপস্থাপন করবো যে এটি হেডলাইটের পারফরমেন্স কেমন রয়েছে। আর এটি হেডলাইটের যে বিষয়টি আমরা শুনে আসছি, সেটি হচ্ছে এটির যে বাল্বটি ইউজ করা হয়েছে বা এটি হেডলাইটের যে আলোটি দেওয়া রয়েছে, এটি হচ্ছে প্রজেক্টর হেডলাইট। সো এটির আলো কীরকম হতে পারে সেটি আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করব। তো এই জন্য কিন্তু আমাকে একটু রাতের অপেক্ষা করা হচ্ছে, কেননা এটি রাত্রেবেলা ছাড়া হেডলাইটটি আলো ভালো করে দেখাতে পারবো না। তাই আমি রাতের অপেক্ষা করি, আপনাদের দেখা যায় রাতেরবেলা সিনটি নিয়ে গেছি বা গাড়িটি কোথাও নিয়ে যাওয়ার পরে বাইকটি আমাকে হেডলাইট চালু করতে হয়েছে। সো সেক্ষেত্রে আরেকটি বিষয় একটু বলে দিই, সেটি হচ্ছে এই বাইকটিকে আপনি যখন পুরোপুরি স্টার্ট করবেন তখনই কিন্তু এই বাইকটির হেডলাইট জ্বলে থাকবে, এ বাদে কিন্তু হেডলাইট জ্বালাতে পারছেন না। তো আমাকে কাজেই বাইকটি একটা ফাঁকা জায়গায় নিয়ে যেতে হচ্ছে এবং সেখানে যেখানে অন্ধকার রয়েছে সেখানে গিয়ে দেখাতে হচ্ছে, তা নাহলে এই বাইকটির আলোটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। তো চলুন সরাসরি আমরা সেই স্পটে চলে যাই। বন্ধুরা, আমি এই বাইকটি শোরুমের মধ্যে থেকে একবার অন করে দেখলাম যে এটির আলো কীরকম হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটির লাইটের দিকে সহজে কেউ তাকাতে পারবেন না, তাই এটি আপনাকে আলোটি যদি ভালোভাবে দেখতে হয় তাহলে আমাকে অবশ্যই একটু অন্ধকার জায়গায় বা অন্ধকার রাস্তার দিকে নিয়ে যেতে হবে, সেটা রাত্রেবেলা। সো সরাসরি আমি এখন আপনাদেরকে নিয়ে চলে যাব সেই স্পটে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি হেডলাইটটি অন করে দিয়েছি। সো সেই ক্ষেত্রে হেডলাইটটি অন করার মেন যে জিনিসটি, সেটি হচ্ছে বাইকটি স্টার্ট করলে তবেই হেডলাইটটি অন হচ্ছে। আর এখনকার তো সব গাড়ির সুইচের আপনার দেখছেন যে অটো সিস্টেম হয়, আপনাকে পার্কিং জ্বালাতে হচ্ছে, নাহলে একটা সরাসরি হেডলাইটটি জ্বালিয়ে রাখতে হচ্ছে, আপনি এটি বন্ধ করার কোনো উপায় নেই। আর এটি যখন আপনি হাই বিম এবং লো বিম দিচ্ছেন সেই ক্ষেত্রে আলোর কিছুটা পার্থক্য বুঝতে পারছেন, তবে আমার সামনে যে আলোটি দেখতে পাচ্ছেন এটি দেখলে আপনাদের কমেন্টকে আমাকে জানাবেন, কেননা আমি যেটা বুঝতে পারছি এটার আলোটি অসাধারণ, মানে একেবারে রাত্রেবেলা চলার জন্য পারফেক্ট একটি আলো। বা হেডলাইটের যে প্রজেক্টর এলইডি লাইটটি দেওয়া আছে, এটির কাজের একেবারে কাজের জিনিস হয়েছে এটি। আর এটি চলার ক্ষেত্রে আরও একটু ভালো হবে, আমি আরেকবার স্টার্ট করে দিচ্ছি, বন্ধ করে দিলে বুঝতে পারছেন কীরকম অন্ধকার। এখন যদি আমরা স্টার্ট করি আরেকবার তাহলে বুঝতে পারবেন কী পরিমাণ এটি আলো দিচ্ছে। এখন দেখুন সামনে কিন্তু অন্ধকার হয়ে আছে, তো এখন স্টার্ট করছি, এই যে দেখুন কী অবস্থা। এটি লো বিম হাই বিম যেটাই বলে না কেন দুইটেরই আলো অনেকটাই বেস্ট, এবং যেহেতু প্রজেক্টের এলইডি লাইট সেদিক থেকে এটির আলোটি যেটি দেওয়া হয়েছে সেটি অনেকটাই বেস্ট। সো আমি আপনাদেরকে মাঝামাঝি আরেকটি কাজ করবো, সেটি হচ্ছে এখন বাইকটি আমি চালিয়ে নেব বা চালাতে যাব, তখনই বুঝতে পারবো রাস্তার মধ্যে আলোটি কীরকম হচ্ছে। সো বন্ধুরা, চলুন এই স্পটের এই কাজটি শেষ করার পর আমরা সরাসরি যখন রোডে যাব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো।
বন্ধুরা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে রাস্তার চারো সাইড থেকে বা একটু আলোটা অনেকটা ছড়ানো রয়েছে, সেই ক্ষেত্রে সামনের দিকে দেখতে কোনো প্রবলেমই হচ্ছে না। আশা করছি এই হেডলাইটটি দিয়ে আপনাদের অনেকটাই কাজের হবে এবং আপনারা ভালোভাবে এক্সট্রা কোনো লাইট আর এই গাড়িতে লাগাতে হবে না বা ফগ লাইট লাগাতে হবে না, সেদিক থেকে আপনারা একটু ভালোভাবে বাইকটি চালাতে পারবেন, রাস্তাঘাটে পুলিশের ঝামেলায় পড়বেন না, আর এই আলো দিয়ে আপনারা নির্দ্বিধায় পথ চলতে পারবেন রাত্রেবেলা। আশা করছি সামনে কোনো গাড়ি আসলেও আপনাদের কাছে এই লাইট দিয়ে দেখতে কোনো প্রবলেম হবে না। সো বন্ধুরা, সবাই দেখতে থাকুন, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।